বললো রোডটা কেমন লাগছে, মনে হচ্ছে না আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি। তো এটা হচ্ছে আরো একটা রোড, মানে স্কুলে যাওয়ার আরো একটা রোড। এই রোডটা দিয়ে আমরা প্রথম দিকে একদম গেছিলাম, তারপর থেকে এটা অ্যাভয়েড করি। তো এটা একদম সরু রাস্তা, তার উপরে রাস্তার মাঝখানে বিভিন্ন গর্ত ছোট বড়, আর বৃষ্টির জন্য তো সেখানে ছোট ছোট পুকুর হয়ে আছে। তো একদম পাড়ার ভেতর দিয়ে কেমন একটা জঙ্গল জঙ্গল ফিলিংস। তবে ভয় পাওয়ার কিছুই নেই, এটা গুগল ম্যাপে দেখিয়েছে এই রাস্তাটা, সেজন্য আমাদেরকে ওলা নিয়ে যাচ্ছে না উবের। এখানে একটা ছোট্ট করে আমরা সমুদ্র পেয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়ির কাঁটা মোটামুটি 6টা ছুঁই ছুঁই, আর আমরা চলে এসেছি স্কুলে। স্কুল বলতে আমার স্কুল না অবশ্যই, এই যে মেয়ের স্কুলে। তো আজকে আছে ওদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন, মানে আজকে ডিসেম্বরের 2 তারিখ। তবে কী হয়, মনে হয় ওদের ক্লাস 10-12 এরপরে এক্সাম টেক্সাম আছে কিছু একটা, তো এদের সেলিব্রেশনটা একটু আগে আগে হয়ে যায়। তো আজকে মোটামুটি 5:30 থেকে অনুষ্ঠান রেখেছে, অ্যাজ ইউজুয়াল ওদের 9টা পর্যন্ত অনুষ্ঠানটা হয়। আর কেরালা মোটামুটি সেফ, তো সেই জন্য রাতের দিকে খুব একটা অসুবিধা হয় না, মানে আমরা অন্তত যত বছর আছি আমাদের সেরকম কোনো আমরা অসুবিধার সম্মুখীন হইনি। তো যাই হোক, চলে এসেছি এখন 5:30 থেকে অনুষ্ঠান। তবে আমরা এখন 6টা বেজে গেছে, আমরা একটু লেট করে ইচ্ছে করেই বেরিয়েছি। তো যাই হোক, যাদের যারা প্রোগ্রামে পার্টিসিপেট করেছে তাদের জন্য স্কুল বাস ফেসিলিটি ছিল, কিন্তু যারা জুনিয়র সেকশনে পড়ে তাদের জন্য তাদের প্যারেন্টসরা নিয়ে আসবে, এরকমই একটা বলা আছে। তো আজকে অনুষ্ঠান হচ্ছে, আবার অ্যাজ ইউজুয়াল সোমবার থেকে যেরকম ক্লাস হয় সেরকম ক্লাস হবে। তো চলো তোমাদের কিছুটা অনুষ্ঠানে একটু ঝলক দেখিয়ে দিই, আশা করি ভালো লাগবে। আর এমনিতে তো বলার অপেক্ষা রাখে না, এদের যে কোনো অনুষ্ঠানেই স্কুলটা খুব ভালোভাবে সাজায়, যেটা কিনা আমার নিজেরও খুব ভালো লাগে, আর আমার মনে হয় তোমরা যারা যারা দেখেছো আমার ব্লগ তোমাদেরও ভালো লাগে, কারণ স্কুলটা খুবই বড় আর সুন্দর করে লাইটিং দিলে এমনিতেই ভালো লাগে। তবে এখান থেকে যতটা আমি জুনিয়র সেকশনটা দেখতে পাচ্ছি কিছুই সাজায়নি, লাইট দেয়নি, কেন দেয়নি জানি না। বাট এই যে সিনিয়র সেকশন, মানে সিনিয়র সেকেন্ডারি যে স্কুলটা আছে এটাতে পুরো ফাংশনটা এটাতেই হচ্ছে, এখানে যে অডিটোরিয়ামটা আছে সেটার মধ্যেই হচ্ছে। তো চলো স্কুল গ্রাউন্ডে ঢোকার সাথে সাথেই যেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রথম ঝলকটাই দেখে নাও, বলেছিলাম না সুন্দর করে লাইটিং দিয়ে সাজায়, তো সেটাই। যেহেতু ক্রিসমাস সেহেতু দেখতে পাচ্ছ সব স্টারগুলো দিয়েছে, আর এই যে দুটো ছেলে আসছে এর মধ্যে হচ্ছে এই সামনের জন হচ্ছে ও যে টিচারের কাছে টিউশন পড়তে যায় ওদেরই বাড়ির ছেলে, তো দেখা হয়েছে, মানে আমার মেয়েকে দেখতে পেয়ে কথা বলতে এসছে, ওরা অনেক আগে এসেছে। তো আর এখানটাতে না ওই যে যেটা হয়, মানে ক্রিসমাস যীশু খ্রিস্টের যে জন্ম ব্যাপারটা, যে জন্মগ্রহণ করেছেন, তো সেই জায়গাটা এখানে দেখানো হয়েছে। প্রত্যেক বছরই এই জায়গাটা এরকম বানায়, মানে করে। আর দেখো পুরো স্কুলটাকে কি সুন্দর লাগছে, আর যেখানে ফাংশন হচ্ছে সেটা হচ্ছে এই স্কুলটার ওই দিকটাতে, মানে পেছন সাইডে বলতে পারো, ঠিক পেছন না, ওটা হচ্ছে সাইড একটা রাইট সাইডে, ওই দিকটাতে আরও বড় গ্রাউন্ড আছে যেখানে অডিটোরিয়ামটা আছে, তো সেখানেই। আর এইগুলো হচ্ছে সত্যিকারের খেজুর গাছে, যে গ্রিন লাইট দেওয়া আছে খুব সুন্দর লাগছিলো। তো আজকে মানে মোটামুটি জুনিয়র সেকশনদের স্কুল ড্রেস কম্পালসারি ছিল না, কিন্তু আইডি কার্ডটা মাস্ট, আর বড়োদের মানে সিনিয়রদের স্কুল ড্রেস কম্পালসারি ছিল। কিন্তু আমি ভাবলাম যে দরকার নেই, মেয়েকে স্কুল ড্রেস পরিয়েই নিয়ে যাই। তো আসার পর যেটা দেখলাম যে জুনিয়র সেকশনের কেউই মানে স্কুল ড্রেস পরে আসেনি, শুধু মনে হয় আমার মেয়েই পরে এসেছিলো। তো কোনো ব্যাপার না, ও তো সারাক্ষণ আমাদের সাথেই ছিল, কারণ বাচ্চাদেরকে এখানে ছাড়া যাবে না, বাচ্চাদেরকে প্যারেন্টসরাই নিয়ে থাকবে, মানে জুনিয়র যারা জুনিয়র সেকশনে পড়ে। আর টিচাররা এখানে সারাক্ষণ গার্ড দিচ্ছে, মানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ কিছু এদিক থেকে ওদিক করতে পারে না। আর এখানে প্রত্যেক বছরের নেয় কেক দিচ্ছে, মানে যেহেতু ক্রিসমাস কেক তো দেবেই।
তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস। മറ്റൊരു മാർഗം ഇല്ലെന്ന് ദൈവം കണ്ടെത്തി. മനുഷ്യന്റെ വേദന, മനുഷ്യന്റെ ബുദ്ധിമുട്ട്, അവരുടെ നിസ്സഹായതയൊക്കെ മനസ്സിലാക്കുവാനായിട്ട് ദൈവം വിചാരിച്ചു അവൻ ഒരു മനുഷ്യനായിട്ട് തീരണമെന്ന്. പ്രേമവരെ, അതുകൊണ്ടാണ് ക്രിസ്മസിന് ഇത്രയേറെ ആദരവും സ്നേഹവും ഒക്കെ നമ്മൾ കൊടുക്കുന്നത്. বাড়িতে টুকটাক কাজও ছিল, প্লাস একটু ইচ্ছাকৃতভাবেও লেট করে বেরোনো, কারণ ওই প্রথমের দিকে অনুষ্ঠানের যে শুরুটা, সূচনা যেটা হয় আর কি, মানে সবটাই তো যারা যারা বক্তৃতা দেন সবটাই তো মালালামে দেয়, সব মাথার উপর দিয়ে যায়, শুধু আমরা সবাই হাততালি দিলে আমরাও হাততালি দিই এই আর কি। তো সেজন্য একটু মানে প্রথমের দিকটা একটু অ্যাভয়েড করছিলাম, তো পেছনের দিকে এসে সিট পেয়েছি, যদিও পরে সামনের দিকে সিট পেয়ে যাই, কারণ সবাই পুরো অনুষ্ঠানটা দেখে না, তো পরে আবার সামনের দিকে একদম প্রথম রোতে সিট পেয়ে গেছিলাম, উঠে গিয়ে বসেছিলাম। আর এখানে ম্যাডাম কেক খেতে অলরেডি শুরু করে দিয়েছে, কারণ এটা লেট করা যাবে না, এটা খেলে তো তবে অন্যগুলো পরে আবার নিতে পারবে। তো এখানে একটা করে কেক দিয়েছিল আর একটা করে ফ্রুটি। তো ম্যাডাম আপাতত নিজের কেকটা এনজয় করুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। And last but not the least, from the upper section, 7A and 7B, they together collected an amount of 20,120. চলে এসেছি এখানে টি ব্রেকের জন্য, যদিও টি কফি কোনোটাই খাইনি। তো এসে যেটা দেখলাম, এখানে স্টুডেন্টগুলো সবাই দাঁড়িয়ে আছে, মানে যারা কিনা পারফর্ম করবে পরপর, যাদের পারফরমেন্সগুলো আছে, এখানে সবাই ওয়েট করছে পরপর। কি মিষ্টি লাগছিল সবাইকে। তো যাই হোক, আর এখানে মানে আলাদা করে কোনো স্টল দেয়নি খাবারের, ওই আর কি স্কুলের যে মেন ক্যান্টিন আছে ওই ক্যান্টিনের বাইরেই টেবিল এনে স্কুলের যারা স্টাফ আছে তারাই মানে খাবারগুলো বিক্রি করছিল। প্রচুর ভিড়, কারণ স্টুডেন্ট, পেরেন্টস, টিচার সবাই যদি লাইনে দাঁড়ায় যা হয় আর কি। তো চা কফি কিছু নেওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ ওটাকে হাতে করে আনা, আবার এইগুলো আনা, মানে একজনের পক্ষে পসিবল না। আর আমি তো মেয়েকে নিয়ে ধরে দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে ও হারিয়ে গেলে আমি ওকে খুঁজে পাবো না। আর ওদিকে কি বলে, মা ছিল অন্য জায়গায়, মানে মা তখনও ওদিকে অনুষ্ঠান দেখছিল, পরে গিয়ে মাকে আমি আবার ডেকে আনি। তো এখানে টি ব্রেকের পর আবার যাব, কিছুক্ষণ অনুষ্ঠান দেখব। এখন প্রায় 9:45 হয়ে গেছে, তো আমরা চলে এসেছি, মানে অনুষ্ঠান হচ্ছে এখনো, রাত 10টা অবধি বোধহয় হবে।
তো অলরেডি অটো বুকিং করে দিয়েছি, এদিকে অটো আসছে। তো এদের তো সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হতেই মানে হতেই থাকে। এর কয়েকদিন আগেও কিডস ফেস্টিভ্যাল ছিল, ফুড ফেস্টিভ্যাল ছিল, যদিও সেটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো এটা বছরের একদম লাস্ট অনুষ্ঠান, মানে ক্রিসমাস সেলিব্রেশন একটু আগেই হয়েছে। তো যাই হোক, অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো অটোয় উঠে পড়ি, বাড়ি যাই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আবার এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তো চলো টাটা, গুড নাইট।